চাচা, তাইলে ওই যে চাচি কালকে পাঠিয়ে দিয়েন, হ্যাঁ দুপুরে, দুপুরের পরে কিন্তু কিছু দিবি, এখন ঘরের ব্যবস্থা করা যায় না দিদি। আচ্ছা দোয়া করেন যেন পাই, যদি পাই তাইলে দিব। কি যেন নাম ধরে ঘুরে দিন, যাই পাই না কি নাম কইলে ছয় দিবি, ছয় দিবি আসল নাম পাওয়া যায় না। জোহরের নামাজের পরে ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক। আমি শাইলা, দেখতেই পাচ্ছেন গ্রামে কত শীত, শীতে একেবারে থুরু থুরু কম্পন উঠে গেছে, চাল টাল সব ভিজে গেছে। সকাল সকাল আমরাও চলে আসছি রান্না করার জন্য। উফ কি ঠান্ডা। এদিকে তোয়া দেখতে পাচ্ছেন, তোয়া হলো একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আজকে আমরা এই যে কম্বলগুলো বিতরণ করা হবে। এই যে তোয়া এখানে শুয়ে আছে, এই তোয়া টুকি, এই কম্বলগুলো আজকে দিয়ে দেওয়া হবে, বিতরণ করা হবে। অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে, এখন খিচুড়ি রান্না করা হবে। তো থাকো, ঘুমাও তুমি। কি আম্মু আনছি তো, ও বাবা বের করে রেখে আবার রেখে চলে আসছি, দেখছো? বেগুন খেতে বেগুন উঠানো হচ্ছে, দেখি পাওয়া যায় কি না। আসলে বাহিরে তো তেমন একটা বেশি থাকেও না, এটা তো করছি না থাকে বুড়াতে পাবো কোন জায়গায়। তুলছে ভালোই তো ধরছে, এখানে একটা আছে দাও এটা। না আমি যাই তাহলে, ওটা বড় না হলে বড় বড় দিয়ে আমাদের কি লাগবে না, তিতা লাগবে না। এই যে একটা মাছের ছাতে এটা বড় না, না এই যে বেগুন, ওই যে একটা কই, এদিকে রোদ লাগে না তো তেমন একটা বেশি ফল হয় নাই। দাঁড়াও দেখি আর আছে নাকি, ওই যে নিচে একটা পড়ে আছে, থাক ওইটা লাগবে না মা, অনেকগুলো বেগুন উঠানো হয়েছে প্রায় 2 কেজির মতো। আরো গাছে অনেক আছে, এই যে এখানে একটা তাও ছোট, সব ছোট ছোট, এই যে এখানে একটা বেগুন আছে আম্মু, এই যে সুন্দর কাটালা বেগুন। এদিকে যেন কোথায় একটা দেখছিলাম, নিচে পড়ে আছে, ওই দিক থেকে দেখা গেল, কোথায় যে দেখলাম। আচ্ছা চল যাই তাহলে। আচ্ছা কি তুমি চাদর পরো নাই কেন? চলো চলো, ও কালকে অনেকগুলা দেখি গেছি।
খিচুড়ি বসায় দেওয়া হচ্ছে, আর খুব সুন্দর করে খিচুড়ি রান্না করা হবে, সবজি খিচুড়ি। কি বলি, সবজি কষায় নেওয়া হয়েছে, এখন হলো দেওয়া হচ্ছে ডাউন। কিসের এই যে সজনা গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে, তাই আবার দেখি যে না একটু আবার বের হয়েছে। লেবু গাছটা লেগে গেছে মনে হচ্ছে। খিচুড়ি হয়ে গেছে অনেক সুন্দর। পায়েস রান্না করা হচ্ছে এখানে। তাহলে এই যে এতটুকু দিছি আর শুধু নিবেন ওই যে আপনাকে দিব। এটা এটা কি তোমার গ্রামের? আর কই গ্রামের লোক পাঠাও। আচ্ছা বিসমিল্লাহ। শিল্পী ভাবি আর মাসুদ ভাই আপনাদের জন্য উপহার পাঠাইছে, ওনাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ আচ্ছা, ওনারা যেন নিরাপদে থাকে, ভালো থাকে, আল্লাহ ভরসা। কাকি খাওয়া দাওয়া করছেন? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে না? আর নামাজ পড়ে দোয়া করেন মাসুদ ভাইয়ের জন্য, হ্যাঁ, আর ওনার ওয়াইফের জন্য, শিল্পী ভাবির জন্য। হ্যাঁ ঠিক আছে, তা করে আমাদের খাওয়া যায়। আচ্ছা দিয়ে দাও। নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করবেন, ওনার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থাকে। কালোটা নেবেন, নিরাপদে যেন থাকে, নেন বিসমিল্লাহ। নামাজ পড়ে সবার দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে, মাসুদ ভাই আর শিল্পী ভাবিকে যেন নিরাপদে রাখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বিশাল লাগলো খাওয়াইছে।
সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান করতেছে, এখন আমরা চলে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। করতেই পারি না এখন।